আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি খুব সহজ ও সরলভাবে শাহী চিকেন কোরমা কীভাবে বানাবেন আমি সেই রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু ও পরিবারের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চিকেন আমাদের বাড়িতে প্রায় দিনই যখন তখনই হয়ে থাকে, তো রোজকার চিকেন রান্না থেকে একটু নতুন কিছু হয়ে যাক, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ ও সরলভাবে কি বাস ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই শাহী চিকেন কোরমা রেসিপি করতে পারেন। সো অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি এবং ভালো করে ধুয়ে এইভাবে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 দিচ্ছি এখানে টক দই, 4 টিস্পুন। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জন্য আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি নিতে পারেন। এখানে আমি ফড়ংয়ের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 6টা গোলমরিচ, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি দিয়ে দিলাম। এখানে তেল দিয়েছি 4 টিস্পুন। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ফড়ং থেকে একটু সুগন্ধ ছাড়লে। তারপরে অ্যাড করব 1টা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করব আমি ম্যারিনেট করা চিকেন পিসেস। চিকেনটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করব 8 থেকে 10 পিস কাজু বাদাম পেস্ট। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে এসেছি 3 মিনিট পর। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমার রান্না একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, গরম গরম সার্ভ করে নেব। আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে, কত ডিলিশিয়াস হয়েছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি যে টিপসগুলো দিয়েছি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।